হ্যালো ফ্রেন্ড, ইউ আর ওয়াচিং বিপুল স্টাডি অ্যান্ড আমি বিপুল তোমাদের সঙ্গে। আজকে তোমাদের যে স্টোরিটা পড়াবো সেটা হচ্ছে লেসন ফাইভ, আওয়ার রান অ্যাওয়ে কাইট। এই গল্পটা আমি পড়াতে যাচ্ছি। ওকে, তোমাদের আমি সামারি বলে দেবো, তোমরা আশা করি বুঝে যাবে। দেখো, এই গল্পের মধ্যে আমরা দেখি যেটা বেস করে আছে রিলেশনের উপরে। আমরা দেখবো গল্পের মধ্যে যে প্রথমে একটা ফ্যামিলি যারা একত্রিত ছিল, সবাই একসঙ্গে ছিল, কিন্তু কোনো কারণবশত তারা আলাদা হয়ে গেছে। আর এতটাই আলাদা হয়ে গেছে, কে কোথায় আছে কেউ জানে না, কিন্তু একটা ঘুড়ির জন্য তাদের সেই দুটা ফ্যামিলি আবার একত্রিত হয়। তো এই ঘুড়িটার জন্য কি করে দুটা ফ্যামিলি একত্রিত হয়েছে সেটা নিয়ে পুরো স্টোরি। ওকে, তাহলে স্টোরিটা একটা রিলেশনশিপের উপর বেস করে আছে। আর তোমরা জানো যে আমাদের রিলেশনশিপের একটা ভ্যালু আছে, যাদের রিলেশনশিপ আছে তারাই বোঝে রিলেশনশিপ কতটা দরকার। ওকে, তাহলে গল্প শুরুতেই আমরা দেখছি যে একটা ফ্যামিলি সবাই কি ছিল, একত্রিত ছিল। ওকে, এবং কি করে একত্রিত হয়েছে সেটা নিয়ে পুরো গল্পটা। ওকে, তাহলে গল্পের যে মেইন ক্যারেক্টার আছে এখানে, সে হচ্ছে ন্যারেটর। ন্যারেটর নাম হচ্ছে ফিলিপ পালিট। ন্যারেটর, ন্যারেটরের দাদা ক্লট, আর হচ্ছে তার বাবা, তারা তিনজনে যে জায়গাটা থাকে সেটা হচ্ছে বিগ হাফমুন আইল্যান্ড। ওকে, আমি বোর্ডে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবে। তাহলে আমরা দেখলাম যে ন্যারেটর, ন্যারেটরের দাদা এবং ন্যারেটরের বাবা তারা কোথায় বাস করে, তারা একটা আইল্যান্ডে বাস করে যেটার নাম হচ্ছে বিগ হাফমুন আইল্যান্ড। আর এখানে তার বাবা কাজ করে, এই জায়গাটার নাম হচ্ছে লাইট হাউস। লাইট হাউস বলতে জাহাজকে দেখাশোনা বা কন্ট্রোল করার জন্য একটা যে জায়গা সেটার নাম হচ্ছে লাইট হাউস। এখানে হচ্ছে ন্যারেটরের বাবা কাজ করে। এবং ন্যারেটর যে আছে তার বয়স হচ্ছে 11 বছর, এবং তার দাদা যে আছে তার দাদার নাম হচ্ছে ক্লট, ক্লটের বয়স 12 বছর। আর তারা যেখানে থাকে সেটার নাম আমরা কি দেখলাম, বিগ হাফমুন আইল্যান্ড। আর এখানে শীতকালে এত ঠান্ডা, এত বরফ টরফ পড়ে, তো শীতকালে এখানে থাকা বা কাজ করার মতো উপায় থাকে না। তাই শীতকালে এরা কোথায় চলে যায়, মেইনল্যান্ডে চলে যায়। ওকে, এটা আইল্যান্ড আর এটা হচ্ছে মেইনল্যান্ড। শীতকালে তারা কোথায় চলে আসে, মেইনল্যান্ডে চলে আসে। ওকে, এখান থেকে দেখাচ্ছি, শীতকালে আমরা দেখলাম কোথায় চলে যায়, তারা মেইনল্যান্ডে চলে যায়। আবার যখন গরম টরম পড়ে যায় তারপরে আবার কোথায় চলে আসে, আইল্যান্ডে চলে আসে। এবং এখানে যখন যারা যায় মেইনল্যান্ডে, গিয়ে ওখানকার ছেলে পেলেদের সঙ্গে পুরো শয়তানি করতে থাকে, মারপিট করতে থাকে। কেন এমনটা করে, কারণ আমরা কি দেখলাম আইল্যান্ডে হচ্ছে তাদের ফ্যামিলি, তার কেউ নেই, তাদের মধ্যে তো রিলেশনই নেই, তো এখানে একাকিত্ব লাইফ কাটে। তাই যখন মেইনল্যান্ডে যায় ওখানে তো দেখে অনেক ছেলে পেলে অনেক অনেকই আছে, তো তাদের সঙ্গে তারা কি করে, মারপিট করতে থাকে, খেলতে থাকে, কিন্তু নিজেদের মধ্যে তারা যে ভাই বোন আছে নিজেদের মধ্যে কখনো মারপিট করে না। তো তারা মেইনল্যান্ডে যখন যায় দেখে সবার মধ্যে এত রিলেশন, কারো কাকা জ্যাঠা, ওকে, ভাই বোন সবাই আছে, কিন্তু এদের মধ্যে কোনো রিলেশন ছিল না। তাই একদিন ন্যারেটর তার বাবাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, মেইনল্যান্ডে তো সবার মধ্যে রিলেশন আছে, তবে আমাদের মধ্যে রিলেশন নেই কেন, আমরা আইল্যান্ডে থাকি তাই বলে কি, ইস, আমাদেরও যদি ভাই বোন কাকা যেটা থাকতো তাহলে কতই না মজা হতো। তো বাবাকে একদিন তারা জিজ্ঞেস করলো যে বাবা কেন আমাদের রিলেশন নেই। বাবাকে যেই জিজ্ঞেস করছিল বাবার চোখ দিয়ে একদম জল ঝরছিল, বাবা খুব কষ্ট পেয়েছিল। তখন তারা ভাবলো যে না, বাবাকে হয়তো প্রশ্নটা করা উচিত হয়নি। দেখ, বাবা তারপরে বললো, দেখ সব এটা হচ্ছে আমার দোষ, আমার ফল্ট। তো তারা বুঝতে পারলো না বাবা কী ফল্ট করেছে। তো বাবা কী ফল্ট করেছে এটা আমরা সেকেন্ড ইউনিটে দেখবো। ওকে, এবার এখান থেকে কী কী কোশ্চেন হতে পারে সেগুলো তোমাদের বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবে। ফার্স্ট কোশ্চেন হতে পারে, তারা যে জায়গাটা থাকে, মানে ন্যারেটাররা যে জায়গা থাকে সেই জায়গাটার নাম কি, বিগ হাফমুন আইল্যান্ড। এবং ন্যারেটারের বাবা কী কাজ করে, যে লাইট হাউসের কিপার। ওকে, এবং নেক্সট, ন্যারেটারের বয়স কত বছর, ন্যারেটারের বয়স 11 বছর, এবং তার যে দাদা আছে যার নাম ক্লট, ক্লটের বয়স কত বছর, 12 বছর। আমরা দেখলাম শীতকালে তারা কোথায় চলে যায়, যখন এখানে খুব ঠান্ডা পড়ে শীতকালে তারা কোথায় চলে যায়, মেইনল্যান্ডে চলে যায়। আবার গরমকালে তারা কোথায় চলে আসে, আবার আইল্যান্ডে চলে আসে। ওকে, এবং আইল্যান্ডে যখন যায়, মেইনল্যান্ডে যখন যাচ্ছে সেখানকার ছেলেপেলেদের সঙ্গে কী করতে থাকে, ঝগড়া করতে থাকে। কেন ঝগড়া করে, সম্ভবত আমরা কি দেখলাম যেখানে তাদের কোনো রিলেশন নেই, কোনো ভাই বোন নেই, খেলার মতো সঙ্গী নেই, তাই তারা ওখানে চলে যায় এবং ওদের সঙ্গে ঝগড়া করে। কাদের মধ্যে তারা ঝগড়া করে না, নিজেদের মধ্যে, ভাই বোন মিলে কখনো ঝগড়া করে না। কোশ্চেন আসতে পারে, কোথায় সবার মধ্যে রিলেশন আছে, মেইনল্যান্ডে সবার মধ্যে রিলেশন আছে, কোথায় রিলেশন নেই, আইল্যান্ডে। ওকে, তার বাবাকে যখন জিজ্ঞেস করছিল রিলেশন সম্পর্কে, তার বাবা কি উত্তর দিয়েছিল, যে এটা পুরোটাই আমার ফল্ট। ওকে, এরপরে তোমাদের যে টেক্সচুয়াল কোশ্চেন আছে সেগুলো আমি করে দেবো, আর নেক্সটে নেক্সট ইউনিটও করে দেবো। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে। ওকে, ওকে, বাই, টেক কেয়ার।